আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কুরবানি ঈদের পরে সবার ঘরেই ঘরেই হয়তো এখনো মাংস রান্না চলছে। মাংসের সাথে আরেকটি বিশেষ সংযোজন হিসাবে আমি আজ নিয়ে এলাম কাচ্চি বিরিয়ানি। এর আগে আমি চিকেন দম বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম, উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই রেসিপিটি পেয়ে যাবেন। কাচ্চি বিরিয়ানিটি দেখতে যতটা সুন্দর হয়েছে এবং জর্জরা হয়েছে তার চেয়ে বেশি খেতে ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আসলে কাচ্চি বিরিয়ানিটা কীরকম হয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আমি এখানে মাংসটা এরকম বড় বড় সাইজ করে নিয়েছি, কাচ্চি বিরিয়ানিতে মাংসের সাইজটা বড় হলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ অল্প পরিমাণ জর্দার রং দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে লবণ অ্যাড করার কারণ হচ্ছে মাংসের ভিতরে যেন ভালোভাবে লবণটা ঢুকে যায়। এখানে আমি জর্দার কালারটা অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে জর্দার কালার না থাকলে শুধু লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1/2 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1.5 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ শাহি গরম মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর এখানে আমি মাংসটা পানিটা জড়িয়ে একটি ট্রের মধ্যে এখন আমি সবগুলো মশলা মাংসের উপরে ঢেলে দিব। এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তা আর শাহি গরম মশলার রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আনার জন্য। তারপরে আমি 1 কাপ জাফরান মিশানো দুধ থেকে 1/2 কাপ পরিমাণ দুধ এর উপরে দিয়ে দিলাম, আর বাকি দুধটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখানে আমি 1/4 কাপ তেলও দিয়ে দিলাম যাতে করে মাংসটা ড্রাই না হয়ে যায়। এর উপরে আমি 5-6টা এভাবে কুচি কুচি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটি ফ্লেভার আসবে। 1 চা চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিলাম। এখন আমি আবারও সবগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে, যত ভালোভাবে বেশি সময় ধরে হাত দিয়ে মাখাবেন মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনারা আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন। এখন আমি সবগুলো মাংস ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। এখন আমি এখানে 6-7টা আলু অল্প লবণ আর অল্প জর্দার রং দিয়ে মাখিয়ে অল্প তেলের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আমি সবগুলো আলু এর মধ্যে ঢেলে দিলাম, আলুটা আমি ভেজে নিব। তারপর আমি এখানে আমি যে প্যানে কাচ্চি বিরিয়ানি বসাবো সেই প্যানের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি।
এখন আমি ম্যারিনেট করা মাংসটা এর উপরে ভালোভাবে বিছিয়ে দিব। আমি মাংসটা 4 ঘন্টা ম্যারিনেট করেছি, আপনারা চাইলে সারা রাত ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি সবগুলো আলু এর উপরে বিছিয়ে দিব। সবগুলি আলু দেওয়া দিয়ে দিলাম। এখন আমি আলুর তেল থেকে আবারও 1/2 কাপ পরিমাণ তেল এর উপরে দিয়ে দিলাম। এখন আমি 6-7টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে অল্প পুদিনা পাতা দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আনার জন্য। অল্প পরিমাণ ধনিয়া পাতা আর অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেখে দিব। এখন আমি ভাত রান্নার জন্য চুলার পানি বসিয়েছিলাম, এর মধ্যে আমি 3 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 4টি দারচিনি, 8-9টির মতো কালো গোলমরিচ, 6-7টা নিয়েছি লবঙ্গ, 8-9টি নিয়েছি এলাচ, 3টি নিয়েছি শাহী এলাচ, 1টা চামচ পরিমাণ নিয়েছি শাহী জিরা। এখন আমি সবগুলো পানির মধ্যে ঢেলে দিব। এখন পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি 30 মিনিট আগে বাসমতি চালটা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, এই চালটাকে আমি পানির মধ্যে দিয়ে দিব। চালটা পানির মধ্যে দিয়ে আমি বাসমতি চাল 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর রান্না করার পর ভাতের মাঝখানের অংশটা থেকে যাবে। এরকম অবস্থায় আমি ভাতটা আমি একটি ছাঁকনি দিয়ে সেঁকে মাংসের উপরে ভাতটাকে ঢেলে দিলাম। এখন আমি ভাতটা সমান করে বিছিয়ে নিয়েছি, এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর উপরে অল্প কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম 8-9টার মতো আলু বোখরা, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এর উপরে আবারও ভাত বিছিয়ে দিয়ে বাকি 2টুকু দিয়ে দিলাম। এরপরে আবারও আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে 1 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। এখন আমি এভাবে একটি ময়দার খামি তৈরি করে নিয়েছি। খামিটা দড়ির মতো এভাবে পাকিয়ে পাতিলের উপরে এভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নিব। ময়দার খামিটা আমার একটু নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে আমার লাগাইতে হচ্ছে। আপনারা চাইলে এই খামিটা আটা দিয়েও করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে চাপ দিয়ে ডেকে আমি চুলার মধ্যে 20 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। 20 মিনিট পর পাশে আরেকটি চুলায় তাওয়া গরম বসিয়েছিলাম, তাওয়ার উপরে পাতিলটা রেখে আরও 30 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে রান্না করব। তিরিশ মিনিট পর আমি আবারও এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে একটি ছুরি দিয়ে খামিটা এভাবে কেটে কেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে আমি একটি চামচ দিয়ে নিচ থেকে বিরিয়ানিটি নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিরকম সুন্দর একটি গ্রান্ড বের হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি একটি প্লেটে পরিবেশন করে নিলাম মাটন কাচ্চি বিরিয়ানি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।